নমস্কার, দুরন্ত বার্তায় 12টা নিউজ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মৌমিতা রয়েছি আপনাদের সাথে, আর আজকে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো বিস্তারিত ভাবে লাইভের মাধ্যমে। আপনারা প্রত্যেকটা দিন জানেন যে আমি মৌমিতা আপনাদেরকে জানাতে আসি যে আজকে এই মুহূর্তের সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট গুলো রয়েছে সেগুলো কি কি এবং সেগুলো লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। তেমনি আজকে জানাবো এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে মূলত বলবো। আপনারা জানেন যে গতকালে কে আজিকরে কাণ্ডের যে শুনানি, সেই শুনানি হয়েছে এবং তারপর দীর্ঘক্ষণ ধরে দুনিয়ার চিকিৎসকরা তারা জিবি মিটিং করেন এবং তার সেই জিবি মিটিং এর পর তারা আবারও কিন্তু দ্বিতীয় দফার কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা। সেই বিষয়ে কি আপডেট রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এবং তারপরে জানাবো আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই জানেন অনুব্রত মণ্ডল এবং নিয়োগ গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল এবং অন্যদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডের আরেক অভিযুক্ত মানিক ভট্টাচার্য, তিনিও কিন্তু জামিন পেয়েছেন। এবং এই জামিনের পর এবার কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু জামিনের আবেদন করছেন এবং সেই জামিনের আবেদনের জন্য তিনি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। ঠিক কি বিষয় আপডেট সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। তারপরে জানাবো আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। নিজের বন্দুক থেকে অতর্কিতে গুলি লেগে ইতিমধ্যে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা গোবিন্দ। এবং তার কি ঠিক অসুস্থতা কিরকম, আজকেন তিনি কি তার কি পজিশন, সেই বিষয়ে আপডেট বলবো। এবং তারপরে জানাবো আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, খেলার আপডেট। চলছে ভারত এবং এবারে যে চলছে যে ভারত এবং বাংলাদেশের টেস্ট সিরিজ চলছে, সেই টেস্ট সিরিজের কি আপডেট রয়েছে সেই বিষয়টা বলবো। তারপরে জানাবো আবহাওয়ার আপডেট। এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম ঠিক কোন কোন বিষয়গুলো আপনাদেরকে জানাবো, এবার আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো বিস্তারিত ভাবে। প্রথমে আপনাদেরকে যে বিষয়টা বলবো, আরজিকরের ঘটনা। আরজিকরের ঘটনার জন্য লাগাতার আন্দোলনের পথে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই আন্দোলন আবারও শুরু হতে চলেছে। আপনারা জানেন যে গতকালকে ঠিক যে সুপ্রিম কোর্টের শুনানি হয় এবং সেই শুনানির পর দীর্ঘক্ষণ ধরে প্রায় 8 ঘন্টা জিবি মিটিং করেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই জিবি মিটিং এর পর তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের নিরিখে উঠে আসছে, তারা 10 দফা দাবি তুলছেন এবং সেই 10 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের পূর্ণ হচ্ছে তারা কিন্তু কর্মবিরতির পথেই হাঁটবেন বলে জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবং জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি করবেন এমনটাই কিন্তু তারা বলছেন এবং সেই কর্মবিরতি আজকে থেকে তাদের শুরু হলো। ইতিমধ্যেই ঠিক শুনানির আগে থেকে তারা ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে তারা ঠিক শুনানির কি পথে যাচ্ছে সেই নিরীক্ষে দেখে তারা আবারও কর্মবিরতির পথে হাঁটবেন। কারণ আপনারা জানেন যে জুনিয়র চিকিৎসকরা আরজিকরের ঘটনার জন্য তারা কর্মবিরতি করলেন। 42 দিন কর্মবিরতির পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অনেকটাই কিন্তু তার কর্মবিরতি থেকে জুনিয়র চিকিৎসকরা নমনীয় হয়েছিলেন, সরে এসেছিলেন। কিন্তু সেই আবার সেই কর্মবিরতি, কারণ জুনিয়র চিকিৎসকরা তারা যখন কাজে যোগদান করেন সেই সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা তারা আহত হয়েছেন। শুধু সাগর দত্ত নয়, একই সঙ্গে রামপুরহাট মেডিকেল কলেজেও তারা কিন্তু আহত হয়েছেন। এবং এই পরিস্থিতিতে লাগাতার যে অভিযোগটা রোগীর পরিবার পরিজনেরা করছেন যে তারা বলছেন যে একাধিক বার তারা কিন্তু ডাক্তারদের সঙ্গে দেখা করছেন এবং তারা চিকিৎসার জন্য যাচ্ছেন কিন্তু সেই পরিস্থিতিতে তারা কোনো চিকিৎসা পাচ্ছেন না, সুরাহা পাচ্ছেন না চিকিৎসার ক্ষেত্রে, এমনটা কিন্তু দাবি অনেক রোগীর পরিবার করছে। এবং এই পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকরা তারা একই সঙ্গে তারা কর্মবিরতি পথে হাঁটছেন, কারণ জুনিয়র চিকিৎসকদের যে 10 দফা দাবি সেই 10 দফা দাবির মধ্যে মূলত যে দাবিটা রয়েছে একই সঙ্গে সরকারি মেডিকেল কলেজে স্বাস্থ্যকর্মী, নার্স এবং চিকিৎসকদের নিরাপত্তা এবং এর পাশাপাশি রোগী কল্যাণ সমিতিতে ভেঙে দিয়েছেন বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কোন অফিসিয়াল যে পত্র সেই পত্র কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের হাতে এসে পৌঁছয়নি। এবং এর পাশাপাশি রোগীর সুরক্ষার জন্য যাদের আরো কিছু বেশি পরিকাঠামো দরকার, যে বিষয়টা জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন যে একের সঙ্গে যে বেড, কোন কোন হাসপাতালে কটা বেড রয়েছে এটা এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা দাবি করছেন যে এই বিষয়টা এখনো পর্যন্ত জানেন না রোগীর পরিবার। এবং সেটা যদি তারা জানতে পারেন যে কোন হাসপাতালে গেলে তারা সুবিধা পাবে
পাবেন, চিকিৎসা কোন চিকিৎসার নিরিখে তারা কোন বেড পাবেন, এবং এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও জানতে পারবেন যে কোন কোন হাসপাতালে কটা করে বেড রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, কিন্তু কথা হলেও আশ্বাস পেলেও এখনো পর্যন্ত তার সুরাহা কাজে কর্মে হয়নি, যার জন্যই সেই দাবি তুলে লাগাতার আন্দোলন। এবং জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন যে আগামীকাল যেহেতু মহালয়া রয়েছে, সেই মহালয়ার পূর্ণ লগ্নেই ঠিক তারা কিন্তু কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় মহা মিছিল করবেন এবং একই সঙ্গে মহা সমাবেশ করবেন ধর্মতলায়, এমনটাই কিন্তু ডাক দিয়েছেন। এর পরবর্তীতে যে বিষয়ে আপনার বলবো যে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির কথা আপনারা জানেন, গরু পাচার মামলা, নিয়োগ দুর্নীতি, এবং এই যে দুর্নীতিতে একাধিক তাবর তাবর নেতা নেতৃত্বরা ইতিমধ্যেই জেলের গারদে রয়েছেন, এবং যে বিষয়টা এতদিন ধরে নাকতলার মূল যে পুজো কমিটি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিত্ব সমস্তটাই সামলিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এখন তার ঠিকানা হয়ে গেছে জেল। এবার কিন্তু সেই জেল থেকে বেরিয়ে আসতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার যে ঘটনা দেখা গিয়েছিল, তার বাড়ি থেকে একাধিক কোটি কোটি টাকা, এবং শুধুমাত্র তার বাড়ি থেকেই নয়, তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেও একাধিক টাকার বান্ডেল উদ্ধার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিনের কথা বলছেন, কারণ আপনারা জানেন নিয়োগ দুর্নীতির অন্য এক অভিযুক্ত মানিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন। একই সঙ্গে জামিন পেয়েছেন আরো একজন, তিনি হচ্ছেন গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল, তিনিও জামিন পেয়েছেন, জামিন পেয়েছেন সুকর্ণা মণ্ডল। এবং এই তাবর তাবর নেতা মন্ত্রীরা তারা যেহেতু জামিন পাচ্ছেন, তাহলে তারা যদি জামিন পেতে পারেন তাহলে এবার কেন পার্থ চট্টোপাধ্যায় কেন জামিন পেতে পারেন না, এই প্রসঙ্গটাই কিন্তু বারংবার তুলছেন তার যে আইনজীবী। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টে তার শুনানি রয়েছে, এবং সেই শুনানি শুরু হওয়ার আগেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সুপ্রিম কোর্টের দরবারে, এবং সুপ্রিম কোর্টের দরবারে পৌঁছে গিয়ে যে বিষয়টা তিনি আবেদন করছেন, তার জামিনের আবেদন করছেন, এবং সব পক্ষকে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছেন বলে জানা যাচ্ছে। এবং আজকে সিবিআই এর যে বিশেষ আদালত, সেই আদালতে শুনানির হবার কথা রয়েছে, তার আগেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং ইতিমধ্যেই সব পক্ষকে নোটিশ দিয়ে সুপ্রিম কোর্ট। এর পরবর্তীতে যেদিকে নজর রাখবো যে আজকে সকালবেলায় অতর্কিতে নিজের বন্দুক থেকেই গুলি লাগে তার নিজের পায়ে, এবং যার জন্য ইতিমধ্যে কলকাতা আসার আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা গোবিন্দ। যে বিষয়টা জানা যাচ্ছে যে গোবিন্দের ম্যানেজার উনি জানাচ্ছেন, অর্থাৎ শশী সিংহ, তিনি জানাচ্ছেন যে ঠিক সকালবেলাতে আজকে কলকাতার উদ্দেশ্যে তিনি রওনা দিতেন, আর তার একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাচ্ছিলেন, এবং তার আগেই অতর্কিতে তার বাড়িতে তার যে নিজস্ব লাইসেন্স প্রাপ্ত যে বন্দুক রয়েছে সেই বন্দুক থেকে বাড়িতেই তিনি বেরোনোর আগে তার ব্যক্তিগত বন্দুকটি তিনি তুলে রাখছিলেন, সেই সময় অতর্কিতে তার বন্দুক থেকে গুলি ছিটকে লাগে তার পায়ে, এবং তার পায়ে গুলি লাগার জন্য চিকিৎসকরা ইতিমধ্যেই তড়ি অর্থাৎ তার রক্তক্ষরণের সময় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে চিকিৎসকরা তার অস্ত্রোপচার করে তার সেই গুলি বার করে দেন, এবং ইতিমধ্যেই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, যদিও জানা যাচ্ছে তিনি আপাতত স্থিতিশীল, তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলেই খবর। এবার যদি কেন নজর রাখবো খেলার খবরে, চলছে ভারত এবং বাংলাদেশের টেস্ট ম্যাচ, এবং আপনারা জানেন যে কানপুরের টেস্ট ম্যাচ চলছে, এবং বৃষ্টির জন্য ঠিক যে বিষয়টা দেখা গিয়েছে পরপর দুদিন টেস্ট ম্যাচ কার্যত ভেস্তে গেছিল। প্রথম দিন 35 ওভারে খেলা হয়, এবং তারপরে দ্বিতীয় এবং তৃতীয় দিনে বৃষ্টির জন্য একেবারে খেলা শুরুই হয়নি, এবং পরবর্তীতে আজকে হচ্ছে সেই চতুর্থতম দিন, এবং সেই চতুর্থ দিনে ইতিমধ্যেই 233 রানে অল আউট করে ব্যাট করতে নামে ভারত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবার নজর রাখবো আবহাওয়ার আপডেটে, আজকে সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোর আকাশ কার্যত আংশিক মেঘলা, কিন্তু রৌদ্রোজ্জ্বল, এবং যে তাপমাত্রার পারদ সেই তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে বৃষ্টিপাতের ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই, নিম্নচাপ একেবারেই তৈরি হয়নি, কিন্তু যে বিষয়টা তারা জানাচ্ছেন যে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়াবিদরা বলছেন, এবং একই সঙ্গে আবহাওয়াবিদরা যেটা দাবি করছেন
বলছেন যে ভারী বর্ষণ কোনোভাবেই হবে না, কিন্তু তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে এবং যার দরুন পুজোর মধ্যে বৃষ্টিপাত না হলেও ঘর্মাক্ত পরিবেশ, ঘর্মাক্ত যে আবহাওয়া, সে আবহাওয়া কিন্তু বজায় থাকবে এমনটাই দাবি করছেন আবহাওয়াবিদরা। এবং আজকে কলকাতার সর্বোচ্চ যে তাপমাত্রা সে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই হচ্ছে আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আর আপনারা তো বরাবরই নজর রাখেন এই দুরন্ত বার্তায়, আর আমি মৌমিতা আসি আপনাদেরকে জানাতে যে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট গুলো ঠিক কি কি রয়েছে সেগুলো লাইভের মাধ্যমে তুলে ধরি। তেমনই জানালাম আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা বরাবর যেমন নজর রাখেন দুরন্ত বার্তায়, তেমনই নজর রাখুন। এখন পর্যন্তই নমস্কার।